আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ, শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আইএমএফের শর্ত মেনে বাজেট করা হয়নি, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী। রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়তি হলেও আদায়যোগ্য। বাজেটে বাস্তবতাকে বিবেচনায় নেওয়া হয়নি, সিপিডি। 2000 টাকা ন্যূনতম কর বৈষম্যমূলক, বাতিলের দাবি সচেতন নাগরিকদের। প্রস্তাবিত বাজেট বাস্তবতা বিবর্জিত, দাবি মির্জা ফখরুলের। বিদেশি দাতা সংস্থার পরামর্শে বাজেট তৈরি করত বিএনপি, অভিযোগ ড. হাসান মাহমুদের। নির্বাচনী প্রচারণায় মুখর খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন, সিলেট ও রাজশাহীতে প্রতীক বরাদ্দ। এবং তাপদাহে অতিষ্ঠ মানুষ, 3-4 দিন পর নিম্নচাপে কমতে পারে তাপমাত্রা, বলছে আবহাওয়া অফিস। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর পরামর্শে এবারের বাজেট প্রণয়ন করা হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল। বাজেটে গরিব ধনী সবাইকে প্রাধান্য দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়তি নয়, করযোগ্য সবার কাছ থেকে রাজস্ব আহরণ করতে চায় সরকার। মুদ্রাস্ফীতি শঙ্কার কারণ হলেও, মূল্যস্ফীতি শঙ্কার কারণ হলেও বাজেটে নেওয়া পদক্ষেপে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি। শরফুল আলমের রিপোর্ট। জাতীয় সংসদে 2023-24 সালের বাজেট পেশের পর রীতি অনুযায়ী সংবাদ সম্মেলন করেন অর্থমন্ত্রী আহমা মোস্তফা কামাল। সংবাদ সম্মেলনে তিনি জানান, এবারের বাজেটে যেসব লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে তা বাস্তবায়নযোগ্য। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর শর্ত অনুযায়ী এবারের বাজেট তৈরি করা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন তিনি। এবারের বাজেটে আয়কর রিটার্নে 2000 টাকা কর আরোপ করা হয়েছে। নতুন করে কয়েকটি পণ্যে শুল্কেরও প্রস্তাব করা প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, অনেক করযোগ্য ব্যক্তিরা কর দেন না, তাদের কর দিতে হবে। মূল্যস্ফীতি নিয়ে নিয়ন্ত্রণের জন্য যে কাজটি আমরা করব, আমরা একটা ফ্লেক্সিবল ওয়েতে আমরা এগোচ্ছি। সেখানে আমরা যে সমস্ত কারণে বাজেটে নতুন করে কর্পোরেট কর হার বাড়ানো হয়নি, বরং আগামীতে এ হার কমে আসবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। কালো টাকা সাদা করার সুযোগ না রাখা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, দেশে কোনো অপ্রত্যাশিত অর্থ নেই। স্পষ্টভাবে বলেছি, যাদের এখানে কর দেওয়া উচিত এবং যারা শুধু কর দেবেন তাদের কর দেওয়া কর দিবেন না। দেশে কৃষিখাতে কর্মসংস্থান ও আয় বেড়েছে বলে জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, সব রাজনৈতিক দলই চায় বাজেট তৈরি হোক নির্বাচন কেন্দ্রিক, আর বর্তমান রিজার্ভ দিয়ে 5 মাসের পণ্য আমদানি ব্যয় মেটানো সম্ভব বলেও অনুষ্ঠানে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সবার জন্য ন্যূনতম 2000 টাকা আয়কর প্রস্তাব বাতিলের সুপারিশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। যার করযোগ্য আয় নেই তার উপর এটি চাপানো বৈষম্যমূলক সিদ্ধান্ত বলে মনে করছে সংস্থাটি। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলার উপায়সমূহ অপ্রতুল বলেও মন্তব্য করেন অর্থনীতিবিদরা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বাংলাদেশের অর্থনীতি এখন সামষ্টিক অর্থনীতি পুনরুদ্ধারে বাজেটে যেসব প্রস্তাব করা হয়েছে তা বাস্তবতা বিবর্জিত বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। প্রস্তাবিত বাজেটে 38 ধরনের সরকারি বেসরকারি সেবা নিতে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করা ও 2000 টাকা ন্যূনতম কর নিম্ন আয়ের মানুষের জন্য বোঝা হবে বলে মনে করছে সংস্থাটি। তার যদি করযোগ্য আয় না থাকে তাকে 2000 টাকা দিতে হবে। আমরা বলেছি যে এই যে
একটা স্পিরিট যে 3.5 লাখ টাকা হলো করা হলো মানুষকে একটা স্বস্তি দেওয়ার জন্য, আবার যার করযোগ্য আয় নাই তাকে আবার কিভাবে তার উপরে কর দেওয়া হয়, এটা তো কোনো যুক্তিযুক্ততা আমরা খুঁজে পাই না। 21,000 কোটি টাকা ছিল ঋণ খেলাপি 2009 সালে এই সরকার যখন নাকি ক্ষমতা গ্রহণ করে। আজকে আমরা যখন কথা বলছি 1,31,000 কোটি টাকা, এইটা নিয়ে কি কারোরই কোনো দুশ্চিন্তা নাই? এটা নিয়ে কি কারোরই ঘুম হারাম হচ্ছে না? এটার কারণে ব্যাংকগুলো তাদের ঋণের উপরে যে সুদ যেটা তারা রাখতে পারতেন সেটা তারা রাখতে পারে, অনেকটা বড় টাকা প্রভিশনিং করে রাখতে হচ্ছে। তো একটার পর একটা নক অন ইফেক্ট এটা হচ্ছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বরাদ্দ বাড়ানো হলেও তা পর্যাপ্ত নয় বলে মনে করছে সিপিটি। রাজস্ব আহরণের ঘাটতি থাকলেও বাস্তবসম্মত নয় এর লক্ষ্যমাত্রা। কয়েকটি খাত যেগুলো কিন্তু দরিদ্রদের সাথে জড়িত সেই খাতগুলোতে দেখুন বরাদ্দ কমেছে। ভালনারেবল গ্রুপ ফিডিং, ইজিজিপি যেটা কিনা অতি দরিদ্রদের জন্য, যে এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, খোলা বাজারে পণ্য বিক্রি, এইগুলোতে বেশ খানিকটা কমে গিয়েছে। আশ্চর্য হতে হয় যে সেগুলোর বরাদ্দ যদি মাস মান্থলি হিসাবে দেখি, প্রতি বেনিফিশিয়ারিতে যারা পাচ্ছে 1 টাকা, বছরে 16 টাকা, এগুলো কেন আসলে আমাদের বোধগম্য না যে এই বরাদ্দগুলো কিভাবে করা হলো এবং কেনই বা করা হলো? 2024 সালের বাজেট এমন সময়ে অনুষ্ঠিত হয়েছে যখন অর্থনীতির মূল সূচকগুলো ভেঙে গেছে, স্থিতিশীলতা হারিয়েছে অর্থনীতি, তৈরি হয়েছে নানামুখী চাপ। এছাড়া রপ্তানি আয় ও রেমিটেন্স প্রত্যাশা অনুযায়ী না আসায় নানা রকম চ্যালেঞ্জ রয়েছে বলে দাবি করছে সিপিডি। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের উপর ঋণের বোঝা চাপানো হয়েছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা। বিশেষ করে করযোগ্য আয় না থাকলেও আয়কর রিটার্ন দেওয়ার প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছেন তারা। সেই সঙ্গে যারা কর ফাঁকি দিচ্ছেন তাদের চিহ্নিত করে রাজস্ব আদায়ের ব্যবস্থাপনা জোরদার করার তাগিদ সাধারণ মানুষের। আদিন সাজিবের রিপোর্ট। সরকারের বিশাল বাজেটের খবর এখন জনগণের হাতে, পত্রিকার পাতা উল্টিয়ে তাই দেখার চেষ্টা কঠিন সময়ে সাধারণ মানুষের কথা কতটুকু ভাবল সরকার। যদিও ডিজিটাল যুগে টেলিভিশন আর স্মার্টফোনের কল্যাণে বাজেটের নানা দিক জানা গেছে সহজেই। অনেকেই বলছেন করোনা পরবর্তী সময়ে মানুষের আয় ব্যয়ের সক্ষমতার বিষয়টি ভুলে গেলে চলবে না। এটা একটু গভর্নমেন্ট চিন্তা করে জনগণের উপরে একটু বোঝাটা যদি কম চাপিয়ে দেওয়া হয় এবং যারা সত্যিকারে বিভিন্ন ব্যবসা করছেন বড় বড়, তাদের থেকে কিভাবে কতটুকু ধরলে ভালো হবে সেটাও মনে হয় বিবেচনা করা দরকার। নিত্য প্রয়োজনীয় ওগুলো মিটাতেই মানুষ হিমশিম খেয়ে যাচ্ছে, তার উপর বাজেটের তো চাপ আছে ইনডাইরেক্টলি, এটা বৈদেশিক চাপ তো আছেই, বিভিন্ন ঋণের বোঝা, হয়তো ঋণটা মানে পেমেন্ট করার জন্য, ইনস্টলমেন্ট পেমেন্ট করার জন্য সরকার আমাদের কাছ থেকে নিয়েই তো পেমেন্ট করবে। অতি প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে বৈদেশিক ঋণের চাপে দেশ যেন বিপাকে না পড়ে সেদিকেও নজর দেওয়ার তাগিদ এসব মানুষের। কারণ দিন শেষে এই বোঝা টানতে হয় জনগণকেই। 3,70,000 কোটি টাকা এই বছরের আপনার আদায়ের টার্গেট ছিল, সেটা হয়নি। এবার হয়েছে 4,70,000, কখনোই হবে না যদি নেট না বাড়ায়। শিল্পপতি যারা ইনারা অনেকে কর ফাঁকি দিচ্ছে, এটা গভর্নমেন্ট কোনো মতে এটা ইয়ে করত, গভর্নমেন্ট আমার উচিত এই এই লেভেলের লোকগুলোকে সঠিকভাবে পরিচয় করে করটা উদ্ধার করা। টিআইএন থাকলেই ঢালাওভাবে সবাইকে রিটার্ন দিতে হবে এমন প্রস্তাব মানতে নারাজ অনেকে। অর্থ পাচার ও কর ফাঁকির বিরুদ্ধে কঠোর হওয়ার পাশাপাশি এনবিআরের সক্ষমতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন তারা। টিআইএন অনেকেই করছে নিজের মতো করে, এখন যদি টিএনের জন্য 2,000 টাকা এক্সট্রা দিতে হয় এটা কিন্তু বাড়তি বাড়ার নাগরিকের জন্য চাপাই দেওয়া হলো। যারা নাকি হাজার হাজার কোটি টাকার কর দিচ্ছেন না, ওই জায়গাটা যেন ওনারা একটু দৃষ্টি দেন। এনবিআরের ক্ষমতা বাড়ান, আমাদের রাজস্ব আদায় প্রচুর হবে। আয় ব্যয়ের টানা পূরণের মধ্যে উচ্চাভিলাষী বাজেট চায় না সাধারণ মানুষ, তেমনি তারা চান না রাতারাতি উন্নয়ন পরিবর্তন, সব কিছুই হোক ক্রমান্বয়ে ভারসাম্য রেখে। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। প্রস্তাবিত বাজেটের তেমন প্রভাব নেই নিত্যপণ্যের বাজারে। ক্রেতা বিক্রেতাদের দাবি, দু একটি পণ্য বাদে সব কিছুর দামই চড়া আগের থেকেই, তবে কিছুটা স্বস্তি চালের বাজারে। সপ্তাহের ছুটির দিনে বাজার ঘুরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু।
ক্রেতা বিক্রেতাদের ভিড়ে শুক্রবার সরগরম রাজধানীর কারণ বাজার। তবে পণ্যের দাম নিয়ে বেশিরভাগ ক্রেতাদের কপালেই চিন্তার ভাঁজ। দিন মজুর যারা, তারপরে গ্রামগঞ্জে যারা বসবাস করে, এদের জন্য কষ্টকর। আগে যেটা সঞ্চয় হইতো, এখন আর কোনো মাসিক বেতন থেকে কোনো সঞ্চয় হয় না। যা বাড়ার কিন্তু আগে বাড়িয়ে পালাইছে, আসলে এই সমস্ত সাধারণ লোকের আয়ত্তের বাইরে হয়ে গেল। মুদি দোকানে বেশিরভাগ পণ্যের দামই গত সপ্তাহের তুলনায় অপরিবর্তিত। তবে কেজিতে প্রায় 200 টাকার মতো বেড়েছে জিরা ও এলাচের দাম। প্রস্তাবিত বাজেটে চিনির দাম কমলেও কোনো দোকানেই তা মেলেনি। এদিকে আদার ঝাঁজ কিছুটা কমে বিক্রি হচ্ছে 320 টাকা কেজি দরে। পাউডারজাত, সাবানজাত এগুলো কিছু দাম কমানোর, কারণ তারা তো অনেক বাড়ায় ফেলেছে, এই জন্য ওগুলো একটু কিছু দাম কমানোর ব্যাপারে আলাপ চলতেছে। জিরা আপনার এখন 860 টাকা আমাদের কিনেই পড়ে, আমরা 880 টাকা করে 90 টাকা করে বিক্রি করি। কোম্পানির লোক এরা বলে যে গায়ের রেটে আপনারা চিনি নিবেন, তার পাশাপাশি কিছু মালও নিতে হবে, যে মালগুলো অসল মনে করে। ডিমের ডজনে 5 টাকা কমে 135 টাকা হলেও ব্রয়লার কেজি এখনো 190 টাকার উপরে। এখনো 190-200 টাকা, 10 টাকা হয়তো কমে বাড়ে। আর নতুন চাল উঠায় প্রায় এক মাস ধরেই স্থিতিশীল বাজার, বিক্রি হচ্ছে 5 থেকে 10 টাকা কমে। 70-72 বিক্রি করছি, ওইটা এখন আমরা বিক্রি করতেছি আপনার 61-62 মিনিকেটটা, আর 28 সাইলে এখন দাম অনেক কম। সবজি ও মাছের বাজারও চড়া, তা কিনতে হিমশিম দশা ক্রেতাদের। পণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে আনতে সরকারের কাছে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। মালা 400, কাজকে হয়েছে 400, বাইলা 800, গুলশা 700, রূপচাঁদা 1200। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। সরকারের প্রস্তাবিত বাজেট বাস্তবতা বিবর্জিত গোজামিলের বাজেট, যা সাধারণ মানুষের কোনো উপকারে আসবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনকল্যাণে নয় বরং গরিবের রক্ত চোষার জন্যই এই বাজেট। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন কামরুজ্জামান রাজীব। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীনদের বর্তমান মেয়াদের শেষ বাজেটের সমালোচনা করে তিনি বলেন, বাস্তবতা বিবর্জিত এ বাজেটে দ্রব্যমূল্য আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কোনো দিক নির্দেশনা নেই। মূল্যবৃদ্ধি যে ভয়ঙ্কর একটা অর্থনৈতিক সংকট, এখান থেকে বেরিয়ে আসার জন্য যে বাজেট হওয়া দরকার ছিল সেই বাজেট দিতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এবং আবার ওই গোজামিল, কীভাবে টাকা আসবে, কোত্থেকে টাকা আসবে, কীভাবে আমরা সেই প্রবৃদ্ধি অর্জিত হবে, তার সম্পর্কে কোনো রকম সুস্পষ্টভাবে কোনো কিছুই বলা নাই। এরা সব সময় মানুষকে প্রতারণা করে, জনগণকে প্রতারণা করে, বিভ্রান্ত করে তারা টিকে থাকতে চায়। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মহিলা দলের আলোচনা সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভরাডুবির ভয়ে আওয়ামী লীগ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, শেখ হাসিনার অধীনে দেশে জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না। সংবিধান সংশোধন করে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হবে, এটা দেশের গুণীজনরা বলছেন, যারা নির্বাচন বিশ্লেষণ করেন তারা বলছেন, দেশ বিদেশ থেকে এই দাবি আসছে। এদিকে আওয়ামী লীগের সামনে দুটি পথ খোলা আছে, রাজনৈতিক সমঝোতায় আসা, না হয় ক্ষমতা ছেড়ে পালানো বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর দক্ষিণ বিএনপির দোয়া মাহফিলে তিনি একথা বলেন। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা, ঢাকা। প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের অযোগ্য, সিপিডির এমন দাবি অমূলক বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সমালোচনা করেই বেসরকারি ওই সংস্থার কাজ বলেও মন্তব্য করেন তিনি। নিজ বাসায় বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও বলেন, গত 14 বছরে বাজেট বাস্তবায়নের হার গড়ে 97%। এ সময় বাজেট নিয়ে বিএনপির সমালোচনার জবাবে তিনি বলেন, যারা বিদেশি দাতা সংস্থার পরামর্শে জাতীয় বাজেট তৈরি করত তাদের মুখে এর সমালোচনা মানায় না। এগুলো সিপিডির প্রতি বছরের সমালোচনা, গত বাধা সমালোচনা। আসলে ওনারা যে পণ্ডিত, পাণ্ডিত্য দেখানোর জন্য কিছু ভুল ধরতে হয়, কারণ ভুল ধরাটাই পেশা, এবং এটি বলেই তারা নানা জায়গা থেকে ফান পায়। আমির খসরু সাহেবের সংবাদ সম্মেলন আমি শুনেছি, লুটপাট করতে গিয়ে তো ওনারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন, পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন,
লুটেরারা যখন এই সমস্ত কথা বলে তখন আমাদের হাসি পায়। বিএনপি বাজেট দিত ভিক্ষার টাকায়, আর বর্তমানে দেশের জনগণের টাকায় বাজেট ঘোষণা করা হয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার চার নম্বর ওয়ার্ড ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, 2006 সালে বিএনপি তাদের শেষ সময়ে 63,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছিল, যার 80% ছিল বিদেশ থেকে আনা। আর বর্তমান সরকার 7,61,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে, যার 80% বেশি দেশের মানুষের টাকা। নির্বাচনী প্রচারণায় মুখর খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন। ভোটারদের নানা প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছেন প্রার্থীরা। এদিকে সিলেট ও রাজশাহী সিটি নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন। প্রতীক বরাদ্দের পর শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। প্রতিনিধিদের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম। পুরোপুরি নির্বাচনী আমেজে বরিশাল সিটি। ভোটারদের সমর্থন নিতে বিরামহীনভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ বলেছেন, মেয়র হলে নগরবাসীর জন্য সবসময় উন্মুক্ত রাখবেন নগর ভবন। অন্যদিকে বরিশালকে আইটি সিটিতে পরিণত করার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস। আর জনগণের সেবক হয়ে সব সেবা নগরবাসীর দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথা বলেছেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী। আমাকে সর্বাত্মকভাবে গ্রহণ করেছে, ইনশাআল্লাহ আমার বিশ্বাস বরিশাল মানুষ তার আমি বরিশাল শহরকে আইটির রাজধানী করতে চাই। একইভাবে গণসংযোগে ব্যস্ত খুলনা সিটি নির্বাচনের প্রার্থীরা। আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক নগরীর দৌলতপুর মহেশ্বর পাশাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এদিকে উচ্চ আদালতের রায়ে প্রার্থিতা ফেরত পেয়ে দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে প্রচারে নেমেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী এস এম শফিকুর রহমান মুশফিক। ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা আব্দুল আওয়াল বানরগাতি ও চিত্রালী বাজারে গণসংযোগ ও পথসভা করেন। আমাদের চলমান যে প্রকল্প এটা বাস্তবায়ন হলেই খুলনা দৃশ্যমান উন্নয়ন দেখা যাবে। এই জন্য আমি খুলনার সম্মানিত ভোটারদের কাছে আমার দাবি যে আপনারা 12 তারিখে আমাদের উপর আস্থা রেখে আবার নৌকায় ভোট দেন। আপনারা সব মার্কা দেখেছেন, একবারের জন্য পরীক্ষামূলকভাবে হাত পাখা মার্কাকে দেখুন। জনগণ এখনো ভোট কেন্দ্রে যাইতে পারবে কিনা সন্দেহ প্রকাশ করতেছে। এদিকে সিলেট সিটি কর্পোরেশনের 7 জন মেয়র প্রার্থী ও 360 জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন। আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণা চালানোর প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। আমরা এখানে আসার সময় দেখেছি আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে এবং শোকজ করা হয়েছে, সেটা আমরা দেখেছি। আমার মনে হয় এটা একটু লোক দেখানো ছিল। আচরণবিধি মেনে 21 জুনের নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাব। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনেও মেয়র পদে 4, সংরক্ষিত কাউন্সিলর পদে 46 ও সাধারণ কাউন্সিলর পদে 112 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে প্রতীক পাওয়ার পর ভোটের প্রচারণায় নামেন প্রার্থীরা। 12 জন অনুষ্ঠিত হবে খুলনা ও বরিশাল সিটি নির্বাচন। রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ 21 জন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। রাজধানীতে জামায়াত ইসলামীর 5 জুনের বিক্ষোভ সমাবেশে ডিএমপির অনুমতির বিষয়ে সরকার এখনও ভাবছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাগো হিন্দু পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি জানান, মামলা ছাড়া বিএনপির কোনো নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে না। মন্ত্রী বলেন, শুধুমাত্র যারা অগ্নিসংযোগ ভাঙচুরের মামলায় জড়িত তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে। আগের মামলা কিংবা এখনকার মামলা, এই অভিযুক্তদের ছাড়া আর কেউকে কিন্তু অ্যারেস্ট করা হচ্ছে না, এটা যেমন সুস্পষ্ট। আমরা যে কোনো মূল্যে আমরা শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। সেই জন্যই যারা এই অন্যায় করেন, যারা গাড়ি ভাঙচুর করেন, প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, তারা এই মামলার আওতায় আসে এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়। অন্য কাউকে অ্যারেস্ট করা হচ্ছে না। জামাত যেটা দিয়েছে, জামাত আমরা সেটা এখনো আমরা ডিসিশন নেইনি, আমরা এটা দেখব কি করা যায়।
জ্বালানি ও বিদ্যুতের অভাবে শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তেজগাঁওয়ে নবনির্মিত ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় পরিদর্শনে এসে তিনি একথা জানান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকারের জ্বালানি বিভাগ। ফজলে রাবি জানাচ্ছেন বিস্তারিত। প্রতিদিন শিল্প কলকারখানা ও বিদ্যুৎ উৎপাদনের জন্য কমপক্ষে 450 MMCFT গ্যাস চাহিদার বিপরীতে পেট্রোবাংলা সরবরাহ করছে 200 থেকে 250 MMCFT গ্যাস। এদিকে কয়লার অভাবে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র পায়রার একটি ইউনিট উৎপাদন বন্ধ হয়ে গেছে। দু একদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে আরও একটি ইউনিট। ফলে দেশজুড়ে অসহনীয় লোডশেডিংয়ের পাশাপাশি শিল্প কলকারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিষয়টি স্বীকার করে নিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এটা সত্য, আমাদের জ্বালানি এবং শুধু জ্বালানি না, আমাদের বিদ্যুতেরও সমস্যা হচ্ছে, যার জন্যে অনেক ব্যবসায়ীরা আমার কাছে বলেছেন যে তাদের সমস্যা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীও এটা সম্বন্ধে জানেন। আপনারা জানেন এই সমস্যাটা কিন্তু শুধু বাংলাদেশে না, এটা একটা আন্তর্জাতিক, ইউক্রেন যুদ্ধের কারণে আমাদের জ্বালানি খাতে বিদ্যুতের খাতে আমাদের সমস্যাগুলি হচ্ছে। এটা ইনশাল্লাহ আমরা সমাধান করে ফেলব। লোডশেডিংটা যেটা নিয়ে সবাই বলতেছে, এটা কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে এটা আরও ইম্প্রুভমেন্টটা চলে আসবে। ডলারের অভাবে কয়লার দাম পরিশোধ করতে না পারায় পায়রা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী উপদেষ্টা বলেন, কেবল ডলার সংকট নয়, জ্বালানির দাম বৃদ্ধিও বর্তমান পরিস্থিতির কারণ। তবে আগামী 10 দিনের মধ্যেই পায়রা আবারও উৎপাদনে আসবে বলে আশ্বস্ত করেন তিনি। শুধু ডলারের ক্রাইসিসের কারণে কিন্তু প্রবলেম নাই, প্রবলেমটা হচ্ছে দ্যাট আপনার জ্বালানির দামগুলি বেড়ে গেছে। আপনি যেটা কয়লা বলছেন, কয়লারও দাম অনেক বেড়ে গেছে। তো এখন সেটার জন্যে আমাদের একটু সময় একটু ডিলে হয়ে গেছে, কিন্তু এখন কয়লা আসতেছে। মাননীয় প্রধান প্রতিমন্ত্রী বলে জানাইছেন আমাকে দ্যাট পায়রাটা আপনার আগামী 6 থেকে 7 দিন, ম্যাক্সিমাম 10 দিনের মধ্যে ওটা আবার চালু হয়ে যাবে। বিকেলে তেজগাঁওয়ে নবনির্মিত ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় পরিদর্শনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী, ঢাকা উত্তরের মেয়র ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। শনিবার এ ভবনটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। দেশে অধিকাংশ স্থানে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ, যা আরও 3 থেকে 4 দিন স্থায়ী থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সাগরে নিম্নচাপের সৃষ্টি হলে 8 থেকে 15 তারিখ পর্যন্ত হতে পারে বৃষ্টি। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। তীব্র ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন, সেই সাথে লোডশেডিং, এতে দুর্ভোগের মাত্রা বেড়েছে আরো কয়েক গুণ। গরমের তাপমাত্রা সহ্য করতে পারছে না, খুবই অস্থিরতা, গরম প্রচুর, তাপমাত্রা বেশি, এই কারণে বৃষ্টি তো আসে না, বৃষ্টি হবে কিনা এটা বলা যায় না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে 3 থেকে 4 গুণ বেশি। ভ্যাপসাই গরম স্থায়ী থাকতে পারে আরো 3-4 দিন। বাতাসে পর্যাপ্ত জলীয়বাষ্প থাকবে, সেই সময় শরীর থেকে মানুষের ঘাম হবে, যখনই ঘাম হবে সেই সময় আপনার যে এই গরমের যে তীব্রতা আরো বেড়ে যাবে এবং দেখা যাচ্ছে যে এই কন্ডিশন আরো কয়েকদিন বিরাজ করবে। আবহাওয়াবিদরা জানান আগামী 5 বা 6 জন সাগরে লঘুচাপের সৃষ্টি হতে পারে, এরপরে স্থলভাগে পরিণত হবে নিম্নচাপে, হয়তো সেটাই আনবে বর্ষার আগমন বার্তা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। দেশে 66 দিন পর করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। সবশেষ গত 28 মার্চ 1 জন মারা গিয়েছিলেন। গত 24 ঘন্টায় 89 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে 83 জন ঢাকা মহানগর, 3 জন রাজশাহী, 2 জন পাবনা এবং 1 জন সিলেট জেলার বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সারা দেশে গত 24 ঘন্টায় 1515টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় করোনা শনাক্তের হার 5.87%। সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া কেউ একটিও গাছ কাটতে পারবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এর আগে রাজধানীর কল্যাণপুরে রোড ডিভাইডারের গাছ কাটার অপরাধে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে সিটি কর্পোরেশন, সেই সাথে 2 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেন মেয়র। পরিবেশবিদরা বলছেন ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছাচারিতা বন্ধ করলেই সবুজায়ন রক্ষা সম্ভব। নজিবুর রহমানের রিপোর্ট। তীব্র গরম, স্বস্তি পেতে গাছের ছায়ায় প্রশান্তির নিঃশ্বাস,
শহরজুড়ে এমন সবুজ শ্যামল প্রকৃতির দেখা মেলে কালে ভদ্রে। উন্নয়ন প্রকল্পের করাতে শহরজুড়ে সবুজায়ন কমছেই, এখন তা মাত্র 6%। গেল কয়েক মাসে দক্ষিণ সিটিতে সড়ক বিভাজন তৈরির সময় চলেছে বৃক্ষ নিধন। গাছ কাটলে হাত কেটে দেওয়ার হুঁশিয়ারি দিয়েও কল্যাণপুর টেকনিক্যাল মোড় এলাকায় সবুজায়ন ধ্বংস করে উত্তর সিটি। গাছ নিধনের এ কাজে শাস্তি পেয়েছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান মির্সাস এস এম রহমান এন্টারপ্রাইজ। আগামী এক বছর উত্তর সিটির কোনো কাজ পাবে না এ প্রতিষ্ঠান, এমনকি তাদের সাথে চলমান প্রকল্পের চুক্তিও বাতিল করা হয়েছে। দায়িত্ব অবহেলা করায় ওই অঞ্চলে দুই কর্মকর্তাকেও সাময়িক বরখাস্ত করেছে মেয়র আতিকুল ইসলাম। আমি কৈফতে রাজি না, আমি সাথে সাথে বলেছি যে গাছগুলো কাটেছে যে কন্ট্রাক্টর তাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নিষিদ্ধ ঘোষণা করা হলো। ইট ইজ এ মেসেজ আমার ঢাকা নর্থের জন্য, কেউ কোনো গাছ কাটতে গেলে আমার কাছে আসবে, আমি বসবো, পরিবেশবাদীরা বসবে, হর্টিকালচার বসবে, এগ্রিকালচার বসবে, তারপরে আলাপ করে নগর পরিকল্পনাবিদ বলে সবাই মিলে বসে তারপরে সিদ্ধান্ত নিব এই গাছটি কাটা যাবে কি কাটা যাবে না। উত্তর সিটির মতোই পরিবেশ ধ্বংসকারী সব ঠিকাদারি প্রতিষ্ঠানের লাগাম টানার পক্ষে বিশেষজ্ঞরা। এই ধরনের বার্তা যদি অন্য ঠিকাদাররাও পেয়ে যান তাহলে দেখা যাবে যে অন্তত যত্রতত্র অনেক ক্ষেত্রেই অনুমোদনহীনভাবে আমরা এই যে গাছ কাটার যে মহোৎসব সেটা আমরা দেখব না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ও সুন্দর নগরী গড়ে তুলতে সবুজায়ন বাড়ানো আর জলাশয় দখলমুক্ত করার বিকল্প দেখছেন না নগর বিশেষজ্ঞরা। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে পাঁচ দিনের সফরে তুরস্কে পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আঙ্কারার স্থানীয় সময় ভোর 4:30 ইসেনবোগা বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাকে অভ্যর্থনা জানান তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দল বিমানবন্দরে উপস্থিত ছিলেন। আগামীকাল রাষ্ট্রপতি এরদোয়ানের শপথ অনুষ্ঠান ও নৈশভোজে যোগ দেবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের সমন্বিত কৃষি ইউনিটের আওতায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতের সফল উদ্যোক্তাদের সম্মাননা অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা কৃষি অফিস কার্যালয়ে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের বাস্তবায়নে ও পিকেএসএফ এর অর্থায়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক ফজলুল হকের সভাপতিত্বে এতে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, কৃষি কর্মকর্তা সালমা জাহান নিপা, মৎস্য কর্মকর্তা মীর মোহাম্মদ লিয়াকত আলী ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সুশান্ত চন্দ্র রায় বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে সফল 6 উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়। এবার পার্টিক্স খেলার খবর। ঢাকা প্রিমিয়ার নারী ক্রিকেট লিগে জয় পেয়েছে কলাবাগান ক্রীড়াচক্র ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। শুক্রবার বিকেএসপির মাঠে গুলশান ইয়ুথ ক্লাবকে 121 পরাজিত করে কলাবাগান। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে 245 রান করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ 65 রান করেন প্রত্যাশা কুমার। ঝুমুর নেন 6 জবাবে ব্যাট করতে নেমে 124 রানে অল আউট হয় গুলশান ইয়ুথ ক্লাব। দিনের অন্য ম্যাচে বিকেএসপিকে 8 হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। প্রিমিয়ার লিগ ফুটবলে মোহামেডানকে 2-1 গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। যদিও বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলার মাত্র 2 সানডে ইমানুয়েলের গোলে এগিয়ে যায় মোহামেডান, তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা। 10 স্বাগতিকদের সমতায় ফেরান ফিগুয়েরা। এরপর 40 রাকিব হোসেনের গোলে এগিয়ে যায় প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ওই লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। দিনের অন্য ম্যাচে শেখ রাসেল ক্রীড়াচক্রকে 3-0 গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। আইএমএফ এর শর্ত মেনে বাজেট করা হয়নি, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী, রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়তি হলেও আদায়যোগ্য। বাজেটে বাস্তবতাকে বিবেচনায় নেওয়া হয়নি, সিপিডি 2,000 ন্যূনতম কর বৈষম্যমূলক বাতিলের দাবি সচেতন নাগরিকদের।
প্রস্তাবিত বাজেট বাস্তবতা বিবর্জিত, দাবি মির্জা ফখরুলের। বিদেশি দাতা সংস্থার পরামর্শে বাজেট তৈরি করত বিএনপি, অভিযোগ ডক্টর হাসান মাহমুদের। নির্বাচনী প্রচারণায় মুখর খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন, সিলেট ও রাজশাহীতে প্রতীক বরাদ্দ। এবং তাপদাহে অতিষ্ঠ মানুষ, তিন চার দিন পর নিম্নচাপে কমতে পারে তাপমাত্রা, বলছে আবহাওয়া অফিস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। আল্লাহ হাফেজ।